প্রজেক্ট কমিউনিকেশন প্ল্যান। প্রজেক্টের শুরুতে আমরা যখন প্ল্যানিং করি তখনই কমিউনিকেশনগুলো কেমনভাবে করা হবে সে ব্যাপারে একটা প্ল্যান করে নেওয়া ভালো। এর মাধ্যমে আমাদের স্টেক হোল্ডাররা এবং টিম মেম্বাররা সবাই আপডেটেড থাকতে পারেন। এছাড়াও প্রজেক্ট কমিউনিকেশন প্ল্যানের মাধ্যমে প্রফেশনাল একটা বাউন্ডারি আমরা ক্রিয়েট করতে পারি। যেমন কিছু কিছু স্টেক হোল্ডার থাকেন যারা শুধুমাত্র ইমেইলে যোগাযোগ করতে কমফোর্টেবল, আবার হয়তো এমন কিছু স্টেক হোল্ডার থাকবেন যাদেরকে আমরা আর্জেন্ট কেসে টেক্সট বা অন্য কোনো মাধ্যমেও যোগাযোগ করতে পারি। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা ইনক্লুড করি কোন স্টেক হোল্ডার কী ধরনের ইনফরমেশন পাবেন এবং কার কী ধরনের কমিউনিকেশন রিকোয়ারমেন্ট আছে, যে ধরনের ইনফরমেশন আমরা কমিউনিকেট করছি সেটার কন্টেন্ট কেমন হবে, কোন লেভেলের ডিটেইলস আমরা প্রোভাইড করব, ইনফরমেশনগুলো কোন মেথড বা ফরম্যাটে আমরা প্রোভাইড করব, যেমন ইমেইল, পোস্ট, ইন্টারনাল মেমোরান্ডাম বা অন্য কোনোভাবে, কে এই ইনফরমেশন সেন্ড করবেন, কী ফ্রিকোয়েন্সিতে আমরা কমিউনিকেশন করব, মানে ডেইলি, উইকলি বা মান্থলি। এছাড়াও কোনো স্পেসিফিক কমিউনিকেশনের জন্য যদি কোনো অ্যাকশন প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা কমিউনিকেশন প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে পারি। প্রজেক্টের ইনফরমেশনগুলো এফিশিয়েন্টলি ম্যানেজ করতে এবং কমিউনিকেট করতে আমরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন কোনো ক্লাউড বেসড ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারি। ক্লাউড বেসড সিস্টেম ব্যবহার করার সুবিধাগুলো হচ্ছে আমরা যে কোনো লোকেশন থেকে যে কোনো সময় ইনফরমেশন আপলোড করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। প্রজেক্ট ম্যানেজার এর মাধ্যমে কমিউনিকেশনগুলোকে ট্র্যাক করতে পারেন। আমরা এর মাধ্যমে যে কোনো স্টেক হোল্ডারের কাছে ইনস্ট্যান্টলি মেসেজ পৌঁছাতে পারি। কোনো নতুন ডকুমেন্ট যখন আপলোড করা হয় তখন আমরা চাইলে অটোমেটিক্যালি সব টিম মেম্বারের কাছে একটা নোটিফিকেশন পাঠাতে পারি। আর এছাড়াও সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন আমরা খুব সহজে রিট্রিভ করতে পারি।